কি বললাম আমি, মানে উপলব্ধিটা উগড়ে ফেলতে পারছি না। থোড়াই তোমার সাথে আমি ঘুরতে যাবো। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, আর আজকের প্র্যাঙ্কটা হবে টোটালি টোটালি অন্যরকম। রুকো যারা, আমার লাস্ট যত প্র্যাঙ্ক ছিল আর আজকের যে প্র্যাঙ্ক তার সাথে কোনো রকম মিল নেই, সম্পূর্ণ বিপরীত। আপকো আচ্ছি লাগি, যদি বুঝতে না পারো তো বোঝার জন্য আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। আরে কোন ভোক রা ইয়ে বদতমি, একদমই মিস করো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করে নিও। আমি এই ঘর থেকে চলে যাচ্ছি, ও কিছুক্ষণের মধ্যে এই ঘরে ঢুকবে, আর আমি পালাচ্ছি। ক্যামেরাটা আমি এখানে সেট করে রাখছি, ঠিক আছে? আমি কোনো না কোনো বাহানায় এই ঘরে ঢুকবো, তো দেখতে থাকো আজকের প্র্যাঙ্কটা। A few moments later. আরে ডার্লিং, কি করছো? কি করছি মানে? আরে আসো না, বসো না, দুটো কথা বলি, গল্প করি। বলো। আরে আমার বউ, বসো বসো বসো। চি চি চি, মানে বউকে বউ বলবো না? বসো 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 না, দুটো কি হয়েছে বলো? এত নাটক করার কিছু হয়নি। নাটক কিছু করার হয়নি, আমি নাটক ফাটক করছি না। না বলছিলাম শোনো না, বলো। রোজ তো তোমার সাথে এইসব প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করি, মারামারি করি, রাগারাগি করি, উল্টো পাল্টা করি, আজকে আমি একদমই কিচ্ছু করছি না। সত্যি তোমার মতো যদি বউ, মনে হয় না কারোর ভাগ্যে জুটে। মস্ত জোক মারারে। কোনো ক্যামেরা ফ্যামেরা নেই, শোনো না, ওইসব ওইসব। আচ্ছা আচ্ছা শোনো, সবসময় যে আমরা কি ক্যামেরা কোথাও নেই, আমার কথা শোনো, সবসময় কি আমরা কি পার্সোনালি কোনো কথা বলতে পারি না? শুধু কি ওই ক্যামেরা প্র্যাঙ্ক এছাড়া আর তোমার সুখ দুঃখের কথা, একটু ভালোবাসার কথা বলতে পারি না? এত বছরে করিনি, আজকে কি একটু মনে হয় না মানুষ কি পাল্টায় না? তুমি জানো তোমাকে এই যে আমি প্র্যাঙ্ক গুলো করি আমার কতটা খারাপ লাগে। সত্যি তোমার মতো একটা মানে সুন্দর নিরীহ এরকম একটা বউ, যে বলবো মানে বুঝতেই পারছো আমি ভাষা প্রকাশ করতে পারছি না। একটা মানুষের সামনাসামনি বসে কথা না বললে বলে ভালো লাগে বলো তো? বলছি শোনো না, আচ্ছা তোমার কি মনে হচ্ছে আমি ছ্যাবলাবো করছি তোমার সাথে? কি করে ছিছি বলো না, কি বলো এরকম করছো কেন? এই শোনো না, বলছি শোনো না, সত্যি তুমি না, আরে হাতটা, আচ্ছা বলো না, না না হাত না, এই যাও যাও হাত, তুমি যাও। তোমার সিরিয়াস মনে হচ্ছে যে তোমার সাথে আমি এইসব এইসব করছি প্র্যাঙ্ক? আরে আসলে করে করে এমন করে যেন বিশ্বাস দাও না, জীবনটাকে প্র্যাঙ্কে প্র্যাঙ্কে ভরিয়ে দিয়েছো, মানে সরি আমি ভরিয়ে দিয়েছি, বাদ দাও। ওদের একটু এতগুলো বছর হয়ে গেল, তুমি সেই প্রথম দিনটার মতোই রয়েছো না এখনো পর্যন্ত? বলো আমি চেষ্টা তো করছি কথা সুন্দর হবে, মানে মনে আসছে, মানে আমার উপলব্ধি হচ্ছে, একদম 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 একদম, কি কি ট্যালেন্ট, কি বুদ্ধি তোমার। শোনো না, এই যে এই জন্য বলেছি না, কারোর ভাগ্যে তোমার মতো এত সুন্দর বুদ্ধিমতী, এত সুন্দর বুদ্ধিমতী, এটা কি আক্কেল হচ্ছে নাকি? আক্কেল না।
আমরা কি একটু জীবনটাকে একটুখানি অন্যরকম ভাবে কাটাতে পারি না? মানে এই ধরো এতদিন তো গেছে, এইসব করেছি, এই ঘর সংসার তো আছে, থাকছি থাকছে, এই প্র্যাঙ্ক ফ্যাঙ্ক আছে, একটু দুজনে সবসময় একটু রোমান্টিক রোমান্টিক ভাব, একটুখানি মানে কি বলছো, মানে বুঝতে পারছো তো, বিয়ের আগের যে দিনগুলো ছিল সেগুলোকে ফিরিয়ে আনতে পারি না? আমি করবো, এই ধরো তুমি ওই ঘরে বসে আছো, আমি এই ঘরে আছি, ঠিক আছে, ফোন ফোনে কথা বলো, আগের মতো ফোনে কথা বলো। ভগবান, আমি ভাবলাম রোমান্টিক হয়েছে, কোথাও বলবে ঘুরতে নিয়ে যাবো, কোথায় বলবে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবো, কোথায় বলবে গিফট দেবো, তা আমি এই ঘরে বসি, তুমি ও ঘরে বসো, ফোনে কথা বলো, এতে কি পাল্টানো? ঘুরতে গেলে তারও তো একটা তেলের দাম আছে, পয়সাও তো লাগবে, রাগ করবো না। আর আমি কি বললাম, আমি মানে উপলব্ধিটাকে উগড়ে ফেলতে পারছি না, আমার যে ভিতরের অন্তরের যে তোমার প্রতি যে একটা ভালোবাসা, এটা আমি আমি যে পাল্টেছি, আমি যে তোমাকে বলতে বোঝাতে পারছি, আমার লজ্জা লাগছে, লজ্জা দিও না, প্লিজ প্লিজ লজ্জা দিও না। 50 rupees কাট ওভার অ্যাক্টিং করেছি, আমি বলছি না তা কিছু, তুমি বলে যাও, আমি খালি শুনে যাই। তুমি এবার এই যে তুমি কিছু বলো না, বলো না কিভাবে কি করা যায়, সেই পুরো সেই সেই একদম 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 সকালবেলা উঠেই ভুলে যাবে। প্রথমত কালকের দিনটা হবে না, কারণ কালকে সকালবেলা এই যে এখন কটা বাজে আমি জানি না, সেটা পরে আসছি, তো কালকে সকালবেলা আমার গাড়ি আসবে, মাল আসবে, আমি মার্কেটে বেরোবো, শোনো না, মার্কেটে বেরোবো, ফিরতে ফিরতে আমার 1:30 বেজে যাবে, তারপরে আবার একটা গাড়ি আসবে, মাল আসবে, খেয়ে দিয়ে রেস্ট নিতে নিতে আবার ভিডিও ভিডিও এডিট করতে হবে, আবার তো একটা প্র্যাঙ্ক 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 করতে হবে, শোনো না, তুমি খুব ভালো করে জানো আমার 24টা ঘন্টা আমার এই চার দেয়ালের মধ্যে, আমার জীবনটাই 24টা ঘন্টা আমার জীবনটাই এই চার দেয়ালে বন্ধ হয়ে আছে, কেন করলে তুমি আমার সঙ্গে, কেন করলে, কেন করলে আমাকে উত্তর দাও, উত্তর দাও আমাকে, কেন করলে? তোমার কাছে এটা মজা হতে পারে, আমার কাছে কিন্তু তুমি জানো না আমার কতটা কষ্ট হচ্ছে, তুমি কিন্তু জানো না, তুমি জানো, তুমি জানো, তুমি জানো, সরি, এক্সট্রিমলি সরি, সরি, এটাই হচ্ছে বাস্তব, যে আমরা আমাদের কাজের মধ্যে থাকি, এরাও এদের কাজের মধ্যে থাকে, কিন্তু আমরা সত্যি বলতে আমার তো হয় না, জানি না তোমাদের হয় কি না, সত্যি এটা এটা একদম আমি বাস্তবটাকে আজকে তুলে ধরেছি, একদম বাস্তবটাকে, আমি অন্তত সারাদিন আমার কাজের মধ্যে
দিয়ে কাটাই, ওর কাজের মধ্যে দিয়ে কাটায়, 24টা ঘন্টা কেটে যায়, কিন্তু 5 মিনিটও কারুর সাথে কোনো আলাপ আলোচনা কথা হয় না। আর দ্বিতীয়ত বাইরে তো যাওয়া ভুলেই গেছি, হ্যাঁ আমি যাই, আমি আমার কাজের জন্য যাই, কিন্তু যেতে পারে না। এটা সত্যি একদম বাস্তবটাকে আমি আজকে এখানে তোমাদের সামনে তুলে এনেছি, তো কিছু বলার নেই। আর দেখলে রিয়াকশানটা কতটাই বাস্তব রিয়াকশান যেটা আসলো, তো কিছু বলার নেই আর। আজকের ভিডিওটা এই পর্যন্তই।